যে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। এখন ভোর 4টা বাজে, কিন্তু আমার ঘুম থেকে উঠে বানাতে হবে কাস্টার্ড। কাস্টার্ড বানিয়ে নিয়ে সেটাকে 3 ঘন্টা স্টোর করতে হবে এবং যেতে হবে আমাকে আবার জিমে, কারণ কি দাদা ভাইয়ের ডিমান্ড, আর সেটা তো আমি না করতে পারি না। চলো গিয়ে নিয়ে আমরা কাস্টার্ড বানাই। কাল মার্কেট থেকে কাস্টার্ড বানানোর জন্য এই কটা রং বেরঙের ফ্রুটস নিয়ে এসেছি, যেটি দিয়ে আজকে এখন বানাবো আমি। আমার কাছে আছে অ্যাপেল, বানানা, গ্রিন অ্যাপেল, গ্রেপস, অরেঞ্জ অ্যান্ড পমোগ্রেনেট। এরপর আমরা আমাদের নেক্সট স্টেপ স্টার্ট করব। আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড। 500 ml দুধের মধ্যে 3 থেকে 4 চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব। একদম ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে গুলতে হবে, যাতে একটাও লিম্পস না থাকে। দুধ গরম করে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে 1 বাটি আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমাদের গুলে রাখা কাস্টার্ড পাউডার মিক্সটা আমরা দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধটাকে স্টার করছি, যাতে একটুও লিম্পস না আসে দুধের মধ্যে। আমাদের আজকে রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে যাওয়ার পর একটি বোলের মধ্যে ফ্রুটস রেখে তার মধ্যে কাস্টার্ড মিক্সচারটা আমরা ঢেলে দিচ্ছি। বেঁচে যাওয়া ফ্রুটসগুলি দিয়ে বাকি কাস্টার্ডের মধ্যে ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেল, তো কি হয়েছে, সমস্ত বাসন মাজার কাজ এখনও বেঁচে আছে। যদি বাসন না বেজে রাখি তাহলে মা আবার বকা দেবে, তাই জন্য আমি বাসন মেজে নিচ্ছি। ফাইনালি সব কাজ কমপ্লিট হলো, এখন আমি কিছুক্ষণ রেস্ট করার পর স্নান করবো। স্নান করে ফ্রেশ হয়ে তারপর আবার জিমে যাবো।